হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। রং সাবমিশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো এই ভিডিওতে আমি কোড ফোর্সের যে প্রবলেমগুলো নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কোড ফোর্সেস রাউন্ড 758 ডিভিশন ওয়ান প্লাস ডিভিশন টু এর এ এবং বি নাম্বার প্রবলেম নিয়ে। এ নাম্বার প্রবলেম ছিল ফাইন্ড অ্যারে এবং বি নাম্বার প্রবলেমটা যেটা হচ্ছে বিল্ড দ্য পারমুটেশন। তো এই দুটো প্রবলেম নিয়ে আমি আলোচনা করবো এই ভিডিওতে, ঠিক আছে? তো চলো আমরা শুরু করি। প্রথম যে প্রবলেমটা দেওয়া ছিল, এই নাম্বার প্রবলেমটা অনেক ইজি একটা প্রবলেম দেওয়া ছিল। জাস্ট তেমন কিছু ছিল না, যা আমার টেস্ট কেস দেওয়া থাকবে, তারপর একটা সিঙ্গেল ইন্টিজার নাম্বার দেওয়া থাকবে এন। তো আমাকে কী করতে হবে, এন সংখ্যক নাম্বার পিন করতে হবে। এখন নাম্বারগুলো কী, সেটা হচ্ছে যে আমাকে হচ্ছে ফাইন্ড এনি অ্যারে, আমাকে একটা অ্যারে বানাতে হবে যেটা ভ্যালু থাকবে এক থেকে এন পর্যন্ত। বাট ওই যে মানে এ ওয়ান থেকে যে এ এন পর্যন্ত এতগুলো ভ্যালু, আমার এন সংখ্যক ভ্যালু থাকবে, এই যে ভ্যালুগুলো থাকবে এই ভ্যালুগুলো কিছু কন্ডিশন মানে সত্য হতে হবে। সেটা হচ্ছে যে প্রত্যেকটা ভ্যালু হচ্ছে ওয়ান থেকে টেন পর নাইনের মধ্যে হতে পারে, এবং প্রত্যেকটা ভ্যালু মানে এ ওয়ান, এ টু, এ টু, এ টু হচ্ছে এ ওয়ানের চেয়ে বড়ো, তারপর এ থ্রি হচ্ছে এ টু হচ্ছে, মানে প্রত্যেকটা এক মানে অ্যাসেন্ডিং অর্ডার সাথে থাকবে এবং কোনোটা সমান হবে না আর কি। মানে এ ওয়ান, এ টু, এ ওয়ানের চেয়ে বড়ো, এ টু, এ থ্রি, এ টু হচ্ছে বড়ো, এইভাবে বড়ো বড়ো আকারে মানে আস্তে আস্তে বড়ো বড়ো হতে হতে যাবে। ফর ইভরি আই ফ্রম টু টু এন, মানে টু থেকে এন পর্যন্ত প্রত্যেকটা আই মানে ইন্ডেক্স হবে আর কি, যেটা এ আই ইজ নট ডিভিজুয়াল বাই এ, মানে আগের ভ্যালুটা তারপরের ভ্যালুটা ডিভিজুয়াল হবে না, মানে এরকম আর কি। মানে কোশ্চনটা ছিল এরকম যে আমার কী দেওয়া থাকবে, আমার একটা এন দেওয়া থাকবে, এন সংখ্যক ভ্যালু আমাকে নিতে হবে। তো ভ্যালুগুলো ইচ্ছা মতো যা ইচ্ছা নিতে পারো, বাট এমন একটা ভ্যালু আমি ধরলাম যে এরকম নিলাম, যে টু নিলাম, থ্রি নিলাম, তারপর ফোর নিলাম, তারপর ফাইভ নিলাম, তারপর সিক্স নিলাম, ঠিক আছে? এন এন ইকুয়াল হচ্ছে এন ইকুয়াল হচ্ছে ফাইভ, ঠিক আছে? তো এন ইকুয়াল হচ্ছে ফাইভ, আমাকে পাঁচটা ভ্যালু নিতে হবে। তো আমি যেভাবে নিই যে টু, থ্রি, ফোর, ফাইভ, আমার কন্ডিশন হচ্ছে এটা যে ভ্যালুগুলো টেন টু দেবার, সবগুলো ভ্যালু টেন টু দেবার নাইনের মধ্যে হইতে হবে। এবং এখন দেখো আমার এই ভ্যালুটা থ্রি যাতে টুকে ভাগ ভাগশেষ না মানে মডুলাস যাতে শূন্য না হয়, মানে ভাগশেষ যেন না যায়। তো টুকে কি থ্রি দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য হয়, না হয় না। একবার ফোর যাতে থ্রিকে ভাগ করলে ভাগশেষ শূন্য না হয়, একবার ফাইভ যাতে ফোরকে ভাগ করলে ভাগশেষ শূন্য না হয়, মানে যাতে ডিভিজিবল না হয়, সিক্সকে ফাইভকে না করলে যেন না যায়। তো আমার প্রশ্নটা ছিল এরকমই আর অ্যান্সারটা ছিল এরকম যে টু থেকে আমি এন প্লাস ওয়ান পর্যন্ত সবগুলো পিন করে দেবো, তার যার ফলে হচ্ছে তিন কখনোই টুকে ভাগ করতে পারবে না, ফোর কখনোই থ্রিকে ভাগ করতে পারবে না, একইভাবে ফাইভ কখনো ফোরকে ভাগ করতে পারবে না, সিক্স কখনো ফাইভকে ভাগ করতে পারবে না, একইভাবে সেভেন সিক্স করতে পারবে না, এইট সেভেনকে করতে পারবে না। তাই এটাই ছিল হচ্ছে আমাদের এই এই প্রবলেমের সলিউশন। ওকে চলো আমরা কোডটা দেখি। কোডটা তেমন কিছুই নাই, জাস্ট টেস্ট কেস নিলাম, এন নিলাম, তারপর হচ্ছে টু থেকে আমরা হচ্ছে এন প্লাস ওয়ান পর্যন্ত সবগুলো সংখ্যাকে জাস্ট প্রিন্ট করে দিলাম, শেষ করে দিলাম। তো এটাই ছিল হচ্ছে আমাদের এই বি নাম্বার প্রবলেমের সলিউশন। তার সাথে তোমরা এটা বুঝতে পারছো, অনেক ইজি একটা প্রবলেম ছিল। এবার আমরা বি নাম্বার চলে যাই, প্রবলেমটা একটু লজিক্যাল। বিল্ড দ্য পারমুটেশন, আমাকে একটা পারমুটেশন ক্রিয়েট করতে হবে, এটা একটু লজিক্যাল ছিল, জাস্ট একটু ভালো মতো দেখতে হবে এবং ভালো মতো বুঝতে হবে, ঠিক আছে? তো বিল্ড দ্য পারমুটেশন অনেক একটু লজিক্যাল একটা কোশ্চেন ছিল, চলো আমরা প্রবলেমটাকে পড়ি। আমার সিঙ্গেল একটা টেস্ট কেস দেওয়া থাকবে, তারপর হচ্ছে দুই তিনটা ইন্টিজার নাম্বার দেওয়া থাকবে, এন এ বি, এন এ বি, আমাকে হচ্ছে একটা পারমুটেশন বের করতে হবে। যদি পারমুটেশনটা ক্রিয়েট করতে পারি তাহলে আমাকে অ্যান্সার প্রিন্ট করতে হবে, পারমুটেশনটা প্রিন্ট করতে হবে, আর যদি না ক্রিয়েট করতে পারি তাহলে আমাকে মাইনাসন প্রিন্ট করে দিতে হবে। ওকে তো বিল দ্য পারমুটেশন, পারমুটেশন আমি কীভাবে বানাবো সেটা হচ্ছে দেখো যে ইউ আর দ্য থ্রি ইন্টিজার, আমাকে তিনটা ইন্টিজার দেওয়া থাকবে, এন এ বি, ডিটারমিন দ্য এক্সিস্ট পারমুটেশন পিয়ন থেকে, মানে যাই হোক প্রত্যেকটা পারমুটেশন নাম ভ্যালুগুলো হবে হচ্ছে ওয়ান থেকে এন এনের মধ্যে। পারমুটেশন আমরা জানি সবগুলো ডিস্ট্রিক্ট নাম্বার হয়, সবগুলো একটা একটার সাথে মিলবে না এরকম, ঠিক আছে? কিন্তু নাম্বারটা থাকবে ওয়ান থেকে এনের মধ্যে, সবগুলো ভ্যালুই থাকবে। তো দেয়ার ইজ এক্সাক্টলি এ, আমাকে বলছে দেয়ার ইজ এক্সাক্টলি এ ইন্টিজার, এক্সাক্টলি কী থাকবে, এ ইন্টিজার, এ ইন্টিজার আই কী থাকবে, এক্সাক্টলি এ ইন্টিজার মানে এ সংখ্যক ইন্ডেক্স থাকবে যাদের ভ্যালুগুলো কী হবে, ইন্ডেক্সটা অবশ্যই টু থেকে এন মাইনাস ওয়ানের মধ্যে হতে হবে, এবং ভ্যালুগুলো কী হবে, মানে ওই ভ্যালুটা তার আগের ভ্যালু এবং তার পরের ভ্যালুর চাইতে বড়ো হবে। এই সংখ্যক মানে এই সংখ্যক ইন্টিজার আমাকে এমন এমন এই সংখ্যক ইন্টিজার লাগবে যেটা হচ্ছে তার প্রত্যেকটা ইন্টিজার যে জায়গায় থাকবে তার পজিশনে, তার আগের পজিশন এবং পরের পজিশনের সাথে ওই ভ্যালুটা বড়ো হবে, ঠিক আছে? একইভাবে বিসংখ্যক ইন্টিজার এরকম থাকবে, এমন 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 পজিশনে থাকবে যার আগের ভ্যালু এবং পরের ভ্যালুর চাইতে ওই ভ্যালুটা কী হবে, ছোটো হবে। তা আমাকে এক্স্যাক্টলি বলছে, এক্স্যাক্টলি এতগুলাই মানে মানে এতগুলাই লাগবে ভ্যালু, ঠিক আছে? যদি আমি এটা বানাতে পারি তাহলে আমার পারমুটেশনটা এক্সিস্ট হবে এবং পারমুটেশনটাকে আমি কী করবো, প্রিন্ট করে দেবো। আর যদি না বানাতে পারি তাহলে পারমুটেশনটাকে আমি কী করবো, নো প্রিন্ট করে দেবো। ওকে তো দেখো আমরা চলো আমরা সলিউশনে চলে যাই। ধরি আমার এন এর মান দেওয়া আছে, এন এর মান মানে এন এর মান দেওয়া আছে হচ্ছে সিক্স দেওয়া আছে, ওকে?
আর আমার হচ্ছে এ এর মান ধরি যে 2 দেওয়া আছে আর বি এর মানও ধরি হচ্ছে যে 2 দেওয়া আছে আচ্ছা যাই হোক আমার এন এর মান 6 দেওয়া আছে তাহলে আমি এইভাবে পারমিউটেশনটা ক্রিয়েট করতে পারি দেখো আমার সর আমি সর কতগুলা বড় ভ্যালু এবং কতগুলা ছোট ভ্যালু আমি ক্রিয়েট করতে পারি আমি আগে সর্বপ্রথম এটা চিন্তা করি ঠিক আছে যেমন দেখো আমি যদি এখানে 1 কে নি তারপর এখানে 2 কে নি তারপর এখানে 3 কে নি ঠিক আছে এখন এখানে যদি আমি 4 কে দি আর এখানে যদি আমি 5 কে দি এখানে আমি 6 কে দি তাহলে একটা জিনিস চিন্তা করুন এই জায়গায় একটা জিনিস চিন্তা করুন এ 1 কিন্তু এই 1 টা আচ্ছা একটু আমি বড় করে লিখি তাহলে মানে ফাঁকা করে লিখি তাহলে বেটার হবে আমি এভাবে চিন্তা করতেছি 1 কে দিলাম 2 কে দিলাম এদিকে 3 কে দিলাম ঠিক আছে একইভাবে এটা দিলাম 4 কে এটা দিলাম 5 কে এটা দিলাম 6 কে তাহলে এই জায়গা থেকে একটা জিনিস চিন্তা করুন এই জায়গা থেকে কিন্তু আমি একটা জিনিস চিন্তা করি এই 1 এই 1 কিন্তু এটার চেয়ে তো ছোট এটার চেয়ে তো ছোট তাই না তার মানে একটা ছোট ভ্যালু আমি পাই গেলাম মানে এই যে বি এর একটা ভ্যালু আমি পাই গেছি এখন 2 এর কথা যদি চিন্তা করি 2 ও কিন্তু 5 এর চেয়ে তো ছোট 6 এর চেয়ে তো ছোট এটা পাই গেছি আর কিন্তু এরকম ছোট ভ্যালু নাই তো আমার দুটো পাই গেছে এবার যদি আমি 6 এবার যদি আমি বড় ভ্যালু কথা চিন্তা করি দেখুন এই যে 5 এই যে আমাদের 5 এটা একদম রেড কালার দিয়ে করি এই যে আমাদের 5 এই 5 কিন্তু এটার চেয়ে তো বড় এটার চেয়ে তো বড় একইভাবে এই যে 6 এটা কিন্তু কি এটার চেয়ে তো বড় এবং এটার চেয়ে তো বড় দেখো আমরা অটোমেটিকলি মাঝখানে সবগুলা ভ্যালু মাঝখানে এই মাঝখানে যতগুলো ভ্যালু পাইছি সবগুলাই কিন্তু মানে ছোট বড় দুইটার মধ্যে কিন্তু আছে সবগুলা কিন্তু ছোট বড়র মধ্যেই আছে আর এটা তো আমার কখনো এক্সিস্ট হবে না আর এটা কখনো এক্সিস্ট হবে না তার মানে আমি এখান থেকে যেটা দেখলাম আমি সর্বপ্রথম যেটা অবজার্ভ করলাম সেটা হচ্ছে যে আমার মানে আমার হচ্ছে এই এ এ একে আর যদি বিকে আমি যোগ করি একে আর বিকে যদি আমি যোগ করি তাহলে আমি সর্বোচ্চ কতগুলো বানাতে পারবো সর্বোচ্চ বানাতে পারবো n মাইনাস n মাইনাস 2 সংখ্যক এতগুলো ভ্যালু কিন্তু আমি ছোট বড় এটা বানাতে পারবো এটা আমি একটা অবজার্ভ করলাম আর কি এখান থেকে যেটা দেখলাম যে আমার এতগুলো ভ্যালু কিন্তু আমি ছোট বড়র মধ্যে পড়বি 100% পড়বে কতগুলো জাস্ট সামনে একটা এবং পিছনে একটা বাদ যাবে বাকি সবগুলো কিন্তু আমার কিন্তু সবগুলো ছোট বড়র মধ্যে পড়বে মানে a b এর মধ্যে যোগফলের মধ্যেই মানে এতগুলো বানাতে সর্বোচ্চ আমি এতগুলো বানাতে পারবো সর্বোচ্চ সর্বনিম্ন আমি আর কম বানাতে পারবো বাট সর্বোচ্চ এতগুলো বানাতে পারবো এটা আমার একটা অবজার্ভ মানে এর চাইতে যদি আমার যদি এ প্লাস বি এর মান যদি কোনো কারণে এন প্লাস এন মাইনাস 2 এর চাইতে বড় হয়ে যায় এ প্লাস বি এর মান তাহলে সঙ্গে সঙ্গে আমার অ্যান্সারটা হয়ে যাবে নো সঙ্গে সঙ্গে কি হবে অ্যান্সারটা নো হয়ে যাবে মানে মাইনাস 1 হয়ে যাবে আর কি সঙ্গে সঙ্গে কি হবে মাইনাস 1 পিন করে দেবো ওকে এখন কথা হচ্ছে এটা আমার একটা একটা আমার মাইনাস 1 এ আসলো এখন আরেকটা মাইনাস 1 কীভাবে হতে পারে এখন আরেকটা মাইনাস 1 এভাবে হতে পারে দেখুন একটা জিনিস ভালো মতো চিন্তা করুন এখানে আমি যেভাবে সাজাই না কেন এখানে 1 এখানে 2 এটা অবশ্যই বড় দেখো এটা এটা বড় হওয়া মানে কি এটা ছোট হওয়া এবং এটা কি হওয়া এটাও ছোট হওয়া একইভাবে যদি আমি তাহলে এটা বড় হলো একইভাবে যদি আমি এটাকে বড় করতে চাই এটাকে যদি বড় করতে চাই তাহলে অবশ্যই এটা এটা কি হবে এটা বড় হবে এবং এটা কি হবে মানে এটা ছোট হবে এটাও ছোট হবে তাই না এটাও ছোট হবে এটাও ছোট হবে তার মানে আমি এখান থেকে দেখতে চাচ্ছি যে আমি যদি দুইটাকে বড় করতে চাই এটাকে আর এটাকে যদি আমি বড় করতে চাই অটোমেটিকলি তার মাঝখানেরটা কিন্তু ছোট হয়ে যাবে অটোমেটিকলি কি হবে মাঝখানেটা ছোট হয়ে যাবে তার মানে আমি যতগুলো বড় করতে চাই আমি যদি এটাকে এটাকে যদি আমি বড় হিসাবে চিন্তা করি এবং এটা আমি এভাবে চিন্তা করি আমি এভাবে চিন্তা করতেছি যে আমি এটাকে বানাবো বড় এটাকে বানাবো বড় এটাকেও বড় বানাবো তো এটাকে এটাকে যদি আমি বড় বানাতে এটাকে যদি বড় বানাতে চাই এটাকে বানাতে হবে কি ছোট এবং এটাকেও কি হতে হবে ছোট মানে এটাকে বড় বানাতে এটা ছোট অলরেডি আছে এটাকেও কি মানে কি হতে হবে ছোট তাই না তাহলে দেখো আমি যখন দুইটাকে বড় বানাতে যাচ্ছি আমি এটা বড় আমার হইলো এটাও আমার বড় হইলো দেখো আমাদের এটা বড় হইলো এবং এটাও আমার বড় হইলো অটোমেটিকলি অটোমেটিকলি কিন্তু আমার এটা ছোট হয়ে গেছে এটা কি হয়ে গেছে অটোমেটিকলি এটা আমার ছোট হয়ে গেছে অটোমেটিকলি আমার এটা কি হয়ে গেছে ছোট হয়ে গেছে না তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এটা অটোমেটিকলি কি হয়ে গেছে আমাদের এটা কিন্তু আমাদের অটোমেটিকলি ছোট হয়ে গেছে তাই না তার মানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমি এটাকে যদি বড় বানাই এটাকে ছোট বানাই বড় বানাই তাহলে অটোমেটিকলি একটা কিন্তু ছোট হয়ে যাচ্ছে তার মানে এখান থেকে তুমি যতগুলোই বানাও না কেন আমি যদি এভাবে এটা বড় এটাকে ছোট করি এটাকে বড় করি হ্যাঁ আবার এটাকে ছোট করি এটাকে বড় করি আবার এটাকে ছোট করি এটাকে বড় করি তাহলে দেখো আমার এখান থেকে যেটা আমি অবজার্ভ করতে পারি যে এটা আমার একটা ছোট দুইটা ছোট কারণ এদিকে বড় এদিকে বড় এটারও এদিকে বড় এদিকে বড় তিনটা ছোট পাইলাম তিনটা ছোট আমরা পাইলাম এটুকুর মধ্যে এবং এর মাঝেই দেখো অটোমেটিকলি দুইটা কিন্তু বড় হয়ে গেছে
তিনটা ছোট বানাতে গিয়ে অটোমেটিক্যালি আমার মাঝখানে দুইটা বড় কিন্তু হয়ে গেছে। তার মানে একটা জিনিস ভালোমতো চিন্তা করবা যে আমাদের যে এই যে এ বি দেওয়া থাকবে, এই যে এ আর বি দেওয়া থাকবে, এ আর বি আমাদের এই যে এ আর বি এর সংখ্যা দেওয়া থাকবে, এ এ হচ্ছে কি, এ এর সংখ্যা হচ্ছে দুদিকে বড় থাকবে, বি এর সংখ্যা দুদিকে ছোট থাকবে। তার মানে এ এবং বি এর যে ডিফারেন্সটা থাকবে, অ্যাবসোলিউট ডিফারেন্সটা, এ এবং বি এর যে অ্যাবসোলিউট ডিফারেন্সটা থাকবে সেটা অবশ্যই কি হবে, অবশ্যই লেস দেন ইকুয়াল ওয়ান হবে, লেস দেন ইকুয়াল ওয়ান। তার মানে এ আর বি এর অ্যাবসোলিউট ডিফারেন্সটা যদি, এ আর বি এর অ্যাবসোলিউট ডিফারেন্সটা যদি কোনো কারণে ওয়ানের চাইতে বড় হয়ে যায়, অনেক চাইতে বড় হয়ে যায় মানে একের চাইতে যদি কোনো কারণে বড় হয়ে যায়, টু থ্রি ফোর হয়ে যায়, তাহলে সঙ্গে সঙ্গে অ্যান্সার হয়ে যাবে মাইনাস ওয়ান। কারণ এটা কখনোই বানানো পসিবল হবে না, কারণ আমরা ছোটো বানাতে গেলে অটোমেটিকলি মাঝখানে একটা বড় হয়ে যাচ্ছে, আবার বড় বানাতে গেলে অটোমেটিকলি মাঝখানে একটা ছোটো হয়ে যাচ্ছে। তার মানে এদের দুজনের অ্যাবসোলিউট ডিফারেন্সটা অবশ্যই অবশ্যই কী হবে, অবশ্যই অবশ্যই মাইনাস ওয়ান হইতে হবে, কত মানে সরি কত হইতে হবে, ওয়ানের মধ্যে হইতে হবে, হয় এদের মধ্যে কোনো মানে দুইটাই সমান হবে, মানে এখানে যদি দুইটা বড় বানাতে বলে এখানে দুইটা ছোটো বানাতে বলবে, অথবা দুইটা বড় বানাতে গেলে একটা ছোটো লাগবে, অথবা একটা ছোটো বানাতে গেলে দুইটা বড় লাগবে, মানে এদের অ্যাবসোলিউট ডিফারেন্স কী হইতে হবে, ওয়ানের মধ্যেই হতে হবে, জিরো ওয়ান এ দুটার মধ্যে হতে হবে, মানে অনেক বেশি হয়ে গেলে কিন্তু আমাদের হবে না, ঠিক আছে। ওকে, তার মানে আমরা দুইটা জিনিস পাই গেলাম যে যদি যে এ আর বি এর অ্যাবসোলিউট ডিফারেন্সটা, অ্যাবসোলিউট ডিফারেন্সটা গ্রেটার দেন ওয়ান হয়, ওয়ার ওয়ার এ প্লাস বি, এ প্লাস বি এর যোগফলটা যদি কি হয় গ্রেটার দেন হয় এন মাইনাস টু এর চাইতে, তাহলে সঙ্গে সঙ্গে কী হয়ে যাবে মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান প্রিন্ট হয়ে যাবে, ঠিক আছে। এখন এইটা যদি না হয় তার মানে আমার অ্যান্সার আছে। এখন অ্যান্সারটা আমি কীভাবে বানাবো, অ্যান্সারটা এইভাবে বানাবো, যদি এ যদি কী হয় বি এর চাইতে বড়ো হয়, এ যদি বি এর চাইতে বড়ো হয় তার মানে কি বড়গুলোর সংখ্যা বড়ো, তার মানে আমি কী করবো, যদি আমি এরকম হয় যে ছয় আর ছয়, এখানে যদি আমার এরকম হয় যে তিন আর হচ্ছে দুই, তিন আর দুই, হ্যাঁ তিন আর দুই, আমি এটা একটু ইয়া করে নিই, দেখো এখানে আমি এভাবে এখানে করি যে ছয় তিন দিলাম আর দুই দিলাম, ঠিক আছে। তার মানে কি এটা আমার বড় আর এটা হচ্ছে আমার ছোট সংখ্যা, বড় সংখ্যা ছোট সংখ্যা চাইতে কী হয়েছে, বড় সংখ্যা ছোট সংখ্যা চাইতে বেশি। তাহলে আমি কী করবো, আমি যেহেতু ছয় মানে তিন দিয়ে পাঁচ, পাঁচ হয়ে গেছে, পাঁচ তো আমার করতে পারবো না, অবশ্যই আমি পাঁচ করতে পারবো না, কারণ পাঁচ দুজনে পাঁচের যোগফল হচ্ছে ছয় মাইনাস টু চাইতে বড়, সেটা মাইনাস হয়ে যাবে। আমি যদি টু আর ওয়ান ধরি, টু আর ওয়ান ধরি, তাহলে আমি এভাবে চিন্তা করি, আমি যেহেতু আমি বড় বানাবো তাহলে বড়টাকে আমি এখানে নেবো যে ছয়কে নেবো, হ্যাঁ তারপর নেবো পাঁচকে নেবো, মানে ছয় আর পাঁচকে আমি বড় বানাবো, যদি আমার দুইটা বড় বানাতে হবে আর একটা ছোটো হবে, তাই এটা এখানে অলরেডি একটা ছোটো হয়ে যাবে আমার, ঠিক আছে। তাহলে এটাকে বড় বানাতে গেলে এখানে কী করতে হবে, ছয় আর পাঁচ নিলাম, তাহলে এখানে আমি ফোরকে বসাতে পারি, আর এখানে আমি হচ্ছে কী বসাতে, থ্রিকে বসাতে পারি, আর এখানে বসে আমি সরি এখানে আমি থ্রিকে বসাবো, আর এখানে আমি টুকে বসাবো, অটোমেটিকলি আমি বাকি যা থাকবে সবাইকে বসাই দেবো। তার মানে এখানে এখান থেকে যেটা দেখতে পাচ্ছি যে এই যে এটা বড় হয়ে গেছে, এটাও বড় হয়ে গেছে, আর অটোমেটিকলি মাঝখানেরটা আমার কী হয়ে গেছে, মাঝখানেরটা অটোমেটিকলি ছোটো হয়ে গেছে, সো আমার দুইটা বড় একটা ছোটো পাই গেছি, আর বাকি এটা আমার আর কোনো কাজ করতেছে না, ঠিক আছে। তার মানে আমি এভাবে বসাবো যে যতগুলো যদি এর সঙ্গে বড় হয় তাহলে আমি সবসময় কী করবো, যে সবসময় কী করবো যে আমার আমি হচ্ছে বড়গুলো একটা একটা করে বসাবো, আর মাঝখানে খালি একটা একটা করে ছোটো বসাই দেবো, এভাবে দেন যতগুলো আর বাকি থাকবে সবগুলো আমি পাশাপাশি বসাই দেবো, তাহলে আমার কোনো কন্ডিশন কাজ হবে না যদি বড় বেশি হয়। একইভাবে যদি এরকম হইতো যে ছয় ওয়ান টু হইতো, ওয়ান টু, তখন সেক্ষেত্রে আমি কী করতাম, সেক্ষেত্রে আমি করতাম এরকম, যেহেতু আমার ছোটো লাগবে দুইটা, মানে দুই দিক থেকে ছোটো, দুই দিকের চাইতে মাঝখানটা ছোটো হবে এরকম, তাহলে আমি একটা ছোটো বানাতাম, দুইটা ছোটো বানাতাম, ওয়ান আর টু, ঠিক আছে। তাহলে আমি এখানে কী বসাবো, এখানে আমি থ্রিকে বসাবো, এখানে আমি ফোরকে বসাবো, এখানে আমি ফাইভকে বসাবো, এখানে আমি সিক্সকে বসাই দেবো, বাকি যা আছে সব বসাই দেবো। এখান থেকে আমি যদি অবজার্ভ করি এই যে এটা আমার ছোটো হয়ে গেছে, এটা আমার ছোটো হয়ে গেছে, অটোমেটিকলি মাঝখানে একটা বড়ো হয়ে গেছে, যেহেতু এদের ডিফারেন্সটা একের বেশি কখনোই হবে না, ঠিক আছে। এখন যদি সমান হইতো, এখন সমান যদি হইতো, যেমন ছয় দুই দুই, এটা কিন্তু সম্ভব যেহেতু মাইনাস টু এর মধ্যেই আছে, তা আমি এবার কী করতাম, যেহেতু আমার সমান তাহলে আমি এরকম করতাম যে ওয়ান আর টুকে বসাই নিলাম, ঠিক আছে। এবার আমি থ্রিকে এখানে বসাবো না, থ্রিকে আমি থ্রিকে আমি কী করবো, থ্রিকে আমি এখানে বসাবো না, থ্রিকে আমি কী করবো, থ্রিকে আমি সব প্রথমে বসাই নেবো। আচ্ছা আমি এখানে বসালাম, এবার আমি কী করবো, থ্রিকে আমি বসাবো না, থ্রিকে আমি সব প্রথমে বসাবো, থ্রিকে আমি এখানে বসাবো এই জায়গায়, ঠিক আছে, থ্রিকে আমি বসাই নেবো। থ্রিকে বসানো নেওয়ার পর এখন আমি চিন্তা করি, আমি এখন বসাবো, দেখো আমি যখন সমান সমান হবে তখন সমান সমান হওয়ার সময় একটা জিনিস চিন্তা করবো, একটা জিনিস কী চিন্তা করবো, টু টু, তাহলে আমি থ্রিকে সর্বপ্রথম বসাই নেবো, থ্রিকে সর্বপ্রথম বসাই নেবো। এখন আমি যেটা বসাবো সেটা হচ্ছে ওয়ান আর এদিকে টু, ঠিক আছে। এখন আমি এদিকে বসাবো, থ্রিকে বসাই নিচ্ছি অলরেডি, তাহলে ফোরকে বসাবো এখানে, ফাইভকে বসাবো এখানে, সিক্সকে বসাবো এখানে। এখন যদি আমি চিন্তা করি অটোমেটিকলি, দেখো একটা বড়
দুইটা বড় এবং এখানে যদি চিন্তা করো একটা ছোট দুইটা ছোট দেখো দুই দুই হয়ে গেছে এটাই যা সমান হলে আমাকে সর্বপ্রথম এই এটার বড় বে যে ভ্যালুটা এটা প্রথমে বসাতে হবে তারপর আমার এইটুক অটোমেটিক্যালি আমি যেভাবে উপরেগুলো ইমপ্লিমেন্ট করব সেভাবে ইমপ্লিমেন্ট করব এখন ইমপ্লিমেন্ট তোমাদের নিজের মতো করে এখন যে যেভাবে কোড করতে পারো কোনো সমস্যা নেই আশা করি প্রবলেমটা বুঝে গেছো এখন ইমপ্লিমেন্টেশন তোমাদের নিজের মতো করে নিতে পারো তো চলো আমি আমার ইমপ্লিমেন্টেশন তোমাদের দেখাই আমার হয়তো কোডটা একটু বড় হয়ে গেছে বাট ইমপ্লিমেন্টেশন আমি ধরে ধরে প্রত্যেকটা জিনিস ধরে ধরে যা বুঝালাম তাই করছি ঠিক আছে তো আমি সর্বপ্রথম কী নিয়েছি যে অ্যান এ বি নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর তাদের অ্যাবসোলিউট ডিফারেন্সটা বের করে নিলাম ডিফারেন্সের মধ্যে এবং আমি চেক করতে যে ডিফারেন্স যদি একের চাতে বড়ো হয় অথবা অরড যদি এ প্লাস বি এর মান এন মাইনাস টু এর চাতে বড়ো হয় তাহলে সঙ্গে সঙ্গে আমি মাইনাস ওয়ানকে আমি কী করবো পেন করে দেবো আদারওয়াইজ আমি কাজটা করবো আদারওয়াইজ আমি কী কাজ করবো আদারওয়াইজ এই কাজটা করবো যে আমি সর্বপ্রথম দেখবো এ বি এর চাতে বড়ো নাকি মানে বড়োটা বড়ো নাকি এটা যদি হয় তাহলে আমি এক্স এর মান বের করে নিয়েছি দেন এন থেকে এন মাইনাস এ পর্যন্ত আমি যেহেতু আমি বড়োগুলো চালাবো আর কি মানে বড়োগুলো বসাবো তা আমি সর্বপ্রথম এক্সকে বসাবো তারপর বড়ো এক্সকে বড়ো বসাবো তারপর বড়ো বসাবো মানে ওই যে আমি আমি মাঝখানে বড়োগুলো বসতেছে তার আগে ছোটোগুলো বসতেছে আমি এটা এক্সের মধ্যে নিয়ে নিছি এন মাইনাস এ পর্যন্ত এটা বসাই দিয়েছি এক্স মাইনাস মাইনাস হয়ে থাকবে যদি তারপরে যদি ওই ভ্যালু থাকে তাহলে আমি সেটা সঙ্গে সঙ্গে পিন করে দিচ্ছি এন পর্যন্ত ঠিক আছে তাহলে আমার ওই পরেরগুলো আর কাজ করবে না আর এর মধ্যে আমার বড়ো ছোটো থাকে যাবে বি যদি এর চাতে বড়ো হয় যেহেতু একই বড়ো হবে ওই একই সেম কাজটা করছি বি প্লাস ওয়ান নিয়েছি দেন ছোটো থেকে এবার বড়ো সাজাচ্ছি আর দিকে প্লাস প্লাস করতেছি বাকি যদি থাকে সেটা আমি শেষের দিকে পিন করে দেবো এবার যদি সমান হয় সেক্ষেত্রে আমি কী করবো যে এ প্লাস টু আমি নিয়ে নিছি এ প্লাস ওয়ানকে আমি অলরেডি পিন করে দিচ্ছি আর এ প্লাস টুকে আমি এখন বসাবো এ প্লাস টু বসাবো আর হচ্ছে ছোটো প্লেট বসাবো আবার বাড়ে যাবে ওটা বসবো তারপর আবার ছোটো প্লেটটা বসবে আবার বড়ো প্লেটটা বসবো আবার ছোটো প্লেট বসবো এভাবে বসবে যদি বাকি থাকে সেটা আমার সঙ্গে সঙ্গে পিন হয়ে যাবে ওকে তো এটাই ছিল হচ্ছে আমাদের বি নাম্বার কোডের সলিউশন ঠিক আছে তো আশা করি বুঝতে পারছো তো ঠিক আছে ভালো থাকবা সুস্থ থাকবা ওকে আল্লাহ হাফেজ